হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি বন্ধুরা শীতের আমেজ তো পড়েই গেছে শীতের স্টার্টিং থেকে যদি বন্ধুরা আপনারা ত্বকের ঠিকঠাক যত্ন নেন বা কেয়ার করেন তাহলে বন্ধুরা দেখবেন আপনাদের ত্বকটা আর রুক্ষ শুষ্ক হয়ে ড্রাই হয়ে যাবে না আপনাদের ত্বক ফেটে যাবে না বা ত্বকের যে রাফনেস চলে আসে সেটার মতো প্রবলেম আসবে না বা অনেকের ত্বক বন্ধুরা দেখবেন ড্রাই হয়ে কেমন খোসার মতো উঠে পড়ে সেটাও আর এই প্রবলেমগুলো আপনাদেরকে আর ফেস করতে হবে না এটা এটা মানে এই প্রবলেমগুলো বন্ধুরা আপনারা সলভ করতে পারেন বাড়িতে বসেই মাত্র বন্ধুরা আপনারা নারকেল তেলের সঙ্গে দুটো থেকে খুব জোর তিনটি ইনগ্রিডিয়েন্ট আপনারা অ্যাড করি বানিয়ে ফেলতে পারেন আজকে স্পেশাল এই ডিআই নাইট ক্রিম বা নাইট সিরামটা হ্যাঁ বন্ধুরা এটা আপনারা দিনের বেলাতেও ব্যবহার করতে পারেন মানে দুপুরেও ব্যবহার করতে পারেন দিনে এটা আপনারা দুবার করে ব্যবহার করুন তাহলে বন্ধুরা দেখবেন আপনি স্কিনটা না দিনে দিনে গ্লোয়িং হবে ফর্সা হবে উজ্জ্বল চকচকে হবে স্কিনটা অনেক দ্বিগুণ বেশি ফেয়ার চলে আসবে আপনাদের মানে সারা শীতকাল ভোর ত্বক আর রাফ হবে না ড্রাই হবে না ত্বক ফেটে যাবে না এটা বন্ধুরা আপনার ঠোঁটেতেও অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটা বন্ধুরা ছেলে কিংবা মেয়ে টিনেজার থেকে শুরু করে সবাই এই মানে ডিআইওয়াই হোম রেমেডিটা ব্যবহার করুন তাহলে বন্ধুরা দেখবেন পুরো শীতকালটা আপনার স্কিনটা হেলদি এবং গ্লোয়িংও থাকবে তো চলুন বন্ধুর আর বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট এবার ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা শুরু করার আগে বলে নেব যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করছে তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটিকে হিট করে রাখুন যাতে করে নেক্সট ভিডিও আপলোড করলে আপনি তো নোটিফিকেশান আগেই পেয়ে যান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে লাইক করুন শেয়ার করুন যেরকম ডাইরেক্ট এবার ভিডিওতে যাওয়া যায় এই রেমিডিটার মেন ইনগ্রিডিয়েন্ট এখানে হলো বন্ধুরা কোকোনাট অয়েল বা নারকেল তেল এখানে আমি নিয়েছি প্যারাসির নারকেল তেল পারলে আপনারা যে কোনো ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন নারকেল তেল আমাদের ত্বককে ভীষণভাবে উজ্জ্বল আর ফর্সা করতে হেল্প করে রোদে পোড়া কালো দাগ বা সান ট্যানকে এটা অতি সহজেই তুলে ফেলতে হেল্প করে ত্বককে ফর্সা করে ত্বকের ব্রণ ফুসকুড়ি বা মেচেদা বা পিগমেন্টেশনের মতো দাগও কিন্তু এটা অতি সহজেই তুলে ফেলতে মানে ভীষণই হেল্পফুলি নারকেল তেল তল ত্বককে হাইড্রেট করে মশ্চরাইজ করে যেহেতু বন্ধুরা এটা খুবই লাইট হয় তো ভেতর পর্যন্ত খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করে দেয় অ্যাবজর্ব করে ত্বককে ভেতর থেকে এটা মশ্চরাইজ প্রোভাইড করে ত্বককে হাইড্রেট সফট অ্যান্ড সাফেল করতো হেল্পফুলি এটা বন্ধুর স্কিনে খুব ভালোভাবে গ্লো প্রোভাইড করে স্কিনকে এটা বন্ধুরা সব ধরনের স্কিনের পক্ষে সুইটেবল যাদের সেন্সিটিভ স্কিন কম্বিনেশন স্কিন বা ড্রাই স্কিন সবাই এটা ইউজ করতে পারেন এখানে বন্ধুরা আমি দু থেকে তিন চামচের মতো নারকেল তেলটা নিয়ে নেব তারপরে বন্ধুরা আমি এটা দিয়ে দেবো বন্ধু

অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুল আর ত্বকের পক্ষে ভীষণই উপকারী অ্যালোভেরা জেল আমাদের না মানে নারকেল তেলের মতো নিই এটা স মানে সান ট্যানকেও মানে অতি সহজে রিমুভ করে ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে ত্বকের র্যাশ র্যাস ফুসকুড়িকেও কিন্তু অতি স মানে হতে দেয় না অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে ত্বকের মানে যে মানে কুচকে যাওয়াকেও কিন্তু এটা নিবারণ করে তারপরে বন্ধুরা আমি এটা দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু রোদে পোড়াকেও যেমন রিমুভ করতে হেল্প করে তেমনি ত্বকের দাগ ছবিকেও দ্রুত লাইট করে দেয় এটা বন্ধুরা চোখের নিচের ডার্ক স্পটকেও কিন্তু অতি সহজেই রিমুভ করে দেয় এটা বন্ধুরা ত্বকের রিঙ্কেলস ল্যান্সের মতো প্রবলেমকে অতি সহজে তুলে ফেলতে হেল্প করে এটা বন্ধুরা বলতে গেলে অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে সব ধরনের স্কিন এটা ইউজ করতে পারেন তারপরে আমার বন্ধুরা দিয়ে দেবো এতে গ্লিসারিন এখানে আমি বিডিএসএ গ্লিসারিন নিয়েছি পারলে আপনার যে কোনো ব্র্যান্ডেডের মানে গ্লিসারিন দিতে পারেন গ্লিস গ্লিসারিন আমাদের ত্বককে বন্ধুরা ডিপলি মশ্চারাইজ করে এটা বন্ধুরা রেগুলার ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর করে দেয় ত্বককে গ্লো বাড়িয়ে তোলে এটা খুবই ভালো ওটা এমনিতেও বন্ধুরা আপনারা এই শীতকালে কিন্তু গ্লিসারিন রেগুলার স্কিনে আপনারা ইউজ করবেন তবে এটা ডাইরেক্ট ইউজ করবেন এর সঙ্গে কিছু একটু জেল হোক বা মশ্চারাইজার হোক বা কিছু নারকেল তেল অ্যালোভেরা জেল একটু কিছু মিক্স করে আপনারা যদি ত্বকে রেগুলার ব্যবহার করেন তাতেও কিন্তু খুব ভালো উপকৃত হয় এটা বন্ধুরা আমি খুব ভালো করে মিক্স করে নেব আপনারা বন্ধুরা অ্যাজ এ সিরাম হিসেবে বা আপনারা ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন এটা খুব ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন দেখবেন বন্ধুরা একটু ঠিক মতো হবে গাঢ় মতো হয়ে যাবে সেটা আপনার একটা কন্টেনারে ভরে আপনারা এক সপ্তাহের মতো তৈরি করে আপনারা রেখে ইউজ করতে পারেন এখন তোমাদের শীতকাল ফ্রিজে দেওয়ার দরকার নেই নর্মাল টেম্পারেচারে রাখবেন একটা কাঁচের পাত্রে রাখলে খুবই ভালো হয় এই মুহূর্তে আমার কাছে কাঁচের পাত্র নেই তার জন্য আমরা প্লাস্টিকের কন্টেনারে রাখছি এটা রেখে আপনারা নর্মাল টেম্পারেচারে রেখেও আপনারা রোজগার আর বানাতে হবে না আপনারা এটা রোদে মানে দিনের বেলা রাত্রিবেলা দুবার আপনারা ইউজ করতে পারেন এই রেমিডিটা ব্যবহার করার আগে বন্ধুরা মুখটাকে ভালো করে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন মুখে কোনো রকম মেকআপ না থাকে এখানে জাস্ট আমি একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি এটা বন্ধুরা আমার ফেসে আমি এবারে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো দেখুন বন্ধুরা আমার ফেসে আমি অল্প করে লাগিয়ে নিচ্ছি এটা বন্ধুরা আপনারা অ্যাজ এ ক্রিম হিসেবে বা টোনার হিসেবে মানে সরি সিরা সিরাম হিসেবে আপনারা ব্যবহার করবেন প্রথমে তো বলেই দিয়েছি এটা বন্ধুরা আপনারা ফুল ফেসে সার্কুলার মোশনে জেন্টলি চার থেকে পাঁচ মিনিট একটা মাসাজ দেবেন তাহলে বন্ধুরা দেখবেন স্কিনটা দিনে দিনে অনেক বেশি গ্লো প্রোভাইড করবে এটা বন্ধুরা আপনারা স্নান করার পর একবার ব্যবহার করবেন আর একবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবেন দিনে দুবার করে ব্যবহার করে দেখুন বন্ধুরা স্কিনটা অনেক বেশি আগের থেকে চেঞ্জেস দেখতে পাবেন বন্ধুরা আপনাদের এটা পরপর সাত দিন টানা ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনারা এর মানে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন আর প্রথমে তো বলেই দিয়েছি বন্ধুরা এটা যদি আপনাদের স্কিনে বন্ধুরা সাত দিন ব্যবহার করার পর আপনাদের স্কিনে শ্যুট হয়ে যায় এটা তাহলে কিন্তু আপনারা এটা বন্ধুরা টানা পুরো শীতকালটাই ব্যবহার করতে পারেন এটা বন্ধুরা চোখের নিচে ডার্ক সার্কেলসটাকে খুব ভালোভাবে রিমুভ করে আপনারা যেভাবে দেখাচ্ছে এইভাবে মানে অ্যান্টি ক্লগওয়াইজ চোকও চোখেও ব্যবহার করতে পারেন টোকে চোখের নিচে ডার্ক সার্কেলস বা কালো দাগটাকে অতি সহজে তুলে ফেলে দেবে আর হ্যাঁ বন্ধুরা এটা পুরো শীতকালটে ব্যবহার করুন প্রথমে তো ভিডিও প্রথমেই বলে দিয়েছি এটা ড্রাই স্কিন হোক অবশ্যই ড্রাই স্কিনটা অবশ্যই ব্যবহার করবেন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন সবাই ব্যবহার করবেন সাত দিন ব্যবহার করার পর যদি স্কিনে ঠিকঠাক শ্যুট করে যায় এটা আপনারা গোটা শীতকালে ব্যবহার করুন তাহলে বলুন দেখবেন আপনাদের মানে আর অন্যান্য কোনো কোল্ড ক্রিম হোক বা অন্যান্য কোনো নাইট ক্রিম আপনাদেরকে আর ব্যবহার করতে হবে না মুখের ড্রাইনেসকে দূর করবে পিগমেন্টেশন বা মেছেদার মতো দাগকে অতি সহজেই তুলে ফেলে দেবে এটা সান ট্যানকেও রিমুভ করবে বন ফুস্কুরির দাগ গো আস্তে আস্তে মানে হালকা করে দেবে সমস্ত দাগ ছোপকে বন্ধুরা এটা আস্তে আস্তে লাইট করে দেবে এটা বন্ধু টিনেজার থেকে শুরু করে বয়স্করা ব্যবহার করতে পারেন অ্যান্টি অ্যান্টিএজিংয়েরও মানে খুব ভালো এটা বন্ধুরা কাজ করবে চামড়া কুচকে ঝুলে যায় এটা বন্ধুরা সেটাকেও নিবারণ করবে ত্বকে যৌবনতা ফিরিয়ে দেবে ত্বককে মানে অনেক বেশি আপনাদের বন্ধুরা তিরিশ বছর পর্যন্ত অনেক কমিয়ে দেবে এটা খুবই এফেক্টিভ একটা অ্যাজ এ ক্রিম আর সিরাম হিসেবে আপনারা ব্যবহার করুন যেভাবে বন্ধুরা আমি মাসাজটা দেখাচ্ছি এইভাবেও আপনারা আপো অর্ডে টেনে টেনে মাসাজটা করবেন তাহলে বন্ধুরা স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব করবে ততই কিন্তু এর এফেক্টিভ টিভ রেজাল্ট আপনারা পাবেন আর অবশ্যই বন্ধুরা এই রেমেডিটা আপনাদেরকে ভালো লাগে বাড়িতে বন্ধুরা আজকেই বানিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পান নারকেল তেল কিন্তু বন্ধুরা আমরা জানি ছোটোবেলা থেকেই দিদিমা ঠাকুমারা ব্যবহার করে আসছে নারকেল তেলের বন্ধুরা মানে গুণ কিন্তু বিশাল আমরা সবাই জানি নারকেল তেল ছোট বড়ো সবাই ব্যবহার করতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই এখানে আপনারা ভার্জিন কোকোনাট অয়েল অবশ্যই ব্যবহার করতে পারেন এটা শুধু আপনারা ফেসে কেন হাতে পায়ে গলায় ফুল বডিতেও আপনারা ব্যবহার করুন মুখের সঙ্গে সঙ্গে আপনাদের বডির পার্টসও অনেক সফট সাপেল হাইড্রেট হবে মশ্চারাইজ হবে অনেক বেশি দ্বিগুণ আপনারা রেজাল্ট পাবেন অবশ্যই বন্ধুরা আমি আশা করবো আপনাদেরকে এই রেমেডিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এটা ইউজ করে কোনো এফেক্টিভ রেজাল্ট পেলেন কিনা না সেটা আমাকে নিজের কমেন্ট বক্সকে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন তো জন্য আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট টপিকে ততক্ষণে সুস্থ ভালো থাকবেন টাটা ফ্রেন্ডস